আর মাত্র তিন দিন বাদেই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরের। তাই এই টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। প্রস্তুতির অংশ হিসেবে আজ সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে রংপুর এবং রংপুর রাইডার্স নামে দুই দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। এতে রংপুরের নেতৃত্ব দেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, আর রাইডার্সদের নেতৃত্ব দেন মোহাম্মদ মিঠুন। তবে মোহাম্মদ মিঠুনের রাইডার্সের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে মাশরাফির রংপুর। এদিন টসে জিতে আগে ব্যাট করে মাশরাফির রংপুর, নয়জন করে খেলেন প্রতিটি দলেই। রংপুর ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১১৯ রান। রংপুরের পক্ষে সর্বোচ্চ শাহরিয়ার নাফিস করেন ৩৮ রান। সোহাগ গাজী ১২ রান দিয়ে নেন ৩টি উইকেট। ইবাদত হোসেন এবং রবি পোপারা ২টি করে উইকেট নেন। জবাবে প্রস্তুতি ম্যাচ হয় রাইডার্সদের পুরো ২০ ওভারেই খেলান কোচ টম মুডি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে রাইডার্সরা করে ১৭৮ রান। রবি বোপারা ৭৬ আর শ্যাম হেন ৫৬ রান করে নট আউট থাকেন। মাশরাফি ৬ ওভারে ৫৬ রান দিয়ে ২টি উইকেট নেন। এদিকে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় ডান পায়ে খানিকটা চোট পেয়েছেন ক্যাপ্টেন মাশরাফি, যদিও পরে সব শঙ্কাই কেটে যায়। ভালোভাবেই গা গরম করেছেন ক্যাপ্টেন ম্যাস। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ক্রিকেট এবং বিপিএলের আপডেট সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে। খেলা দেখুন, খেলার খবর শুনুন, চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে।